এই তুই কি করলি হ্যাঁ বললাম কমার্স ডিপার্টমেন্টের রানীর কথা আর তুই কিনা সায়েন্স ডিপার্টমেন্টের রানীকে চোট্টা মারলি বলিস কি তাহলে তো ভীষণ ভুল হয়ে গেল এখন কি উপায় ক্ষমা চেয়ে ভুল স্বীকার করা ঠিক আছে আমি যাচ্ছি আপনার জীবন বৃত্তান্ত আর সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছি চাকরি পর সব যোগ্যতা আপনার আছে আচ্ছা বলুন তো এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের চাকরি হয় না কেন মামা খালুবা টাকার জন্যই বলে ভেরি গুড তা আপনার কোনটি আছে কোনটাই নেই স্যার তাহলে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন চাকরিটা আমার ভীষণ প্রয়োজন তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি আচ্ছা মদে অ্যালকোহল থাকে কেন আমি এমকমের ছাত্র দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজি কোনো প্রশ্ন করবেন না স্যার আচ্ছা মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে বিদ্যুতের সাহায্যে এটা কি কমার্সের সাবজেক্ট না স্যার তাহলে বললেন কিভাবে কমন সেন্সে ইয়েস আর তাই বায়োলজি কেমিস্ট্রি কমার্সের সাবজেক্টের কথা ভুলে গিয়ে কমন সেন্সে উত্তর দিন আচ্ছা একজন সতী নারীর নাম বলুন তো বিবি মরিয়ম তাহলে কি আপনার মা অসতী নারী নিশ্চয় কোন অসতী নারীর গর্ভে আপনার জন্ম তাই আপনার মায়ের নাম বলেননি আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস এই সমাজ শত্রু দেশের কলঙ্ক তোদের কারণে এদেশে আমার মতো হাজার মায়ের শিক্ষিত সন্তানেরা আজ বেকার হয়ে আছে আমার মতো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন অনেক সন্তান তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি চাকরির আশায় তোদের মতো লোকদের দুয়ারে দুয়ারে ঘুরে আর তোরা তাদের কপালে লাঠি মেরে তাড়িয়ে দিস না তাই সাবধান করে দিচ্ছি নইলে জীবনের বিনিময় এই অপরাধের শাস্তি তোদের ভোগ করতে হবে শুনে রাখ তোদের কাছে যখন সার্টিফিকেটের কোনো মূল্য নেই তখন এই হাত পাই কাজে লাগাবো